আরে দেখ না রে, কে গেটে ঠকাপ করছে, উঠে যা না, গেটটা খুল না। বলছি দাদা, এটা বিশ্ব প্রধানের দোকান? হ্যাঁ। বলছি দাদা, এখানে শান্তনুদা বলে কেউ কাজ করে? হ্যাঁ আছে। ডেকে দিল শান্তনুদা, তোমার লোক আসছে। কে দাদা তুমি? বলছি আমাকে চিনতে পারি তুমি? আমি কমল রে, চিনতে পারি তুমি আমাকে? ও কমল দা, তুমি, তোমার হাল এরকম হয়ে গেছে কেন? আর বলিস না, হালটা আমার খুবই খারাপ হয়ে গেছে। আমি যে তোকে সোনা ধার দিয়েছিলাম, সোনাটা আমার দেন, এখন খুবই দরকার আমার। ও সোনাটা ঠিক আছে, কালকে দিয়ে দেবো, কালকে এসে কালকে দিয়ে দেবো। দেখ আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তোকে এইভাবে লোকের সামনে সোনাটা চাওয়াটা আমার উচিত হয়নি, তো আমি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখ আমি তোর কাছে হাত জোড়ো করছি, সোনাটা আমার দিয়ে দে বাবা। আরে কমল দা, তুমি তিন গ্রাম সোনার জন্য ভাত খাওনি? ঠিক আছে, আমি কালকে তোমার দোকানে যেয়ে সোনাটা দিয়ে এসেছি। ঠিক আছে, তুমি যাও এখন, যে ভাত ভাত খাও, তোমাকে কালকে সোনাটা দিয়ে আসবো। ওই কালকে পাক্কা দিয়ে দিবি তো? হ্যাঁ তো বললাম কালকে দিয়ে দেবো। আরে তুই গামছা কেন পাচ্ছু? গামছা পেতে কি করবি তুই? ঠিক আছে, তুই যখন কালকে সোনাটা দিবি, সোনাটা নিয়ে আমি একবার দোকানে চলে যাবো। মাথা মেরে দেখে দিলে খেয়ে নেবো।